আজি দেখন্তু আমার ভারতীয় জনতা পার্টির যেমিতি আমি সমস্তে জানিছি যে সেপ্টেম্বর 2 তারিখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজীকে আমার রাষ্ট্রীয় অধ্যক্ষ জেপি নড্ডা সদস্যতা অভিযানে সামিল করা পরে দেশে সদস্যতা অভিযান আরম্ভ হয়েছে। এই ক্রমে আমার রাজ্যর রাজ্যসভাপতি আমার মাননীয় মুখ্যমন্ত্রী মোহন মাঝিঙ্কু মধ্য যেতবে সদস্যতা 3 তারিখে করাইলে প্রথম পর্যায়ে সদস্যতা 25 তারিখ পর্যন্ত সেই অভিযানকে আমি লক্ষ্য রাখিকি সমস্ত যুবমোর্চার কার্যকর্তা এবং পুরা পার্টি এই অভিযানে সামিল লা। তবে দ্বিতীয় পর্যায় অভিযান সদস্যতার অক্টোবর 1 তারিখর আরম্ভ হওয়া যাচ্ছি এবং আমি এই 15 তারিখ পর্যন্ত হওয়া অভিযানে যে মোর্চা মানে মেম্বরশিপ করবে সে যুবমোর্চা মধ্যে নিজের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রাখিছি এবং কোভাবে ভাবে আমি ওড়িশার প্রত্যেক ক্যাম্পস এবং হোস্টেল বিশেষভাবে যুবক মানকর ফুটফল থিবা সমস্ত জায়গায় সদস্যতা করাইবু এবং যে যুবক মানে আমাদের ভারতীয় জনতা পার্টি মতদান করে কি সরকার আনিছন্তি সেই যুবক মানুষ আমার কার্যকর্তা করা দিগরে এই সদস্যতা অভিযান প্রথম পাহাচ হব। এহা সংগঠনর পর্ব এবং এই পর্বরে যুবমোর্চার প্রজেক্ট কার্যকর্তা নিজকে সামিল করবে। এ নিমন্তে আমি মন্ডল স্তর পর্যন্ত আমার যে সদস্যতা পাই কাম করবে সে টোলিকে প্রিপেয়ার করেছু এবং আজি নির্বাচন মন্ডলী স্তরর কার্যকর্তা মানুষ জেলার সদস্যতা প্রমুখ সপ্রমুখ মান সহিত ডকা যাইছি রাজ্য কার্যালয়ে এই সদস্যতা নিমন্তে চূড়ান্ত প্রস্তুতি বৈঠক হব। এঠু যা পরে সমস্তে দিনে দুই দিন নিজ জায়গার যা বকেয়া প্রস্তুতি থিব তাকু সারি 1 তারিখর এই সদস্যতা অভিযানে সমস্তে সামিল হবে। দেখন্তু গোটে গণতান্ত্রিক ব্যবস্থা ভিতরে গোটে রাজনৈতিক দল যে রাজনৈতিক দল আজি সরকারে অছি কেন্দ্ররে এবং রাজ্যরে উভয় জায়গায় সরকারে অছি সে রাজনৈতিক দল নিজর সংগঠনর পরিব্যাপ্তি যেতবে করা চাহুচি যেতবে তার কার্যকর্তা মানে লোক পাখক যাচ্ছেন সেতবে বহু সাধারণ লোক তাঁর সমস্যা সে কার্যকর্তা মানুষ জনাই পড়ছেন। এ সদস্যতা অভিযান লোক পাখে পৌঁছবার গোটে অবসর গোটে সুযোগ তেমন লোক মানে আমার নেতৃত্ব মানুষ নিজ পাখে পাচ্ছি এবং তাঁর সমস্যার সমাধান মাধ্যমে করা যাইপারুচি। ঠিক সেমিতি গণতন্ত্র যেতে মজবুত হব গোটে ওয়েলফেয়ার স্টেট্রে সেতে অধিক লোক মানে বিভিন্ন প্রকার স্কিম্রে বেনিফিটেড হয়ে পারে। আমি জাঁচে যে আমি গোটে ওয়েলফেয়ার ডেমোক্রাসি বাস করছে এই ওয়েলফেয়ার ডেমোক্রাসি গোটে পলিটিক্যাল পার্টি বেসড ডেমোক্রাসি তেমন যে রাজনৈতিক দল ভালো কাম করছে সেই রাজনৈতিক দল যেতবে মজবুত হব সেতবে লোক মানে সে প্রধানমন্ত্রী আবাস হোক আয়ুষ্মান ভারত যোজনা হোক কিংবা মুখ্যমন্ত্রী বর্তমান প্রধানমন্ত্রীর জন্মদিনে লাগু করে সুভদ্রা যোজনা ভাগ যোজনা হোক এ সমস্ত যোজনার অধিকর অধিক লাভ বেশি দিন পর্যন্ত লাভ যেতে ভারতীয় জনতা পার্টি মজবুত হব ওড়িশার লোক মানে সে লাভকে ভালো আকারে পাইপারে গোটে দুর্নীতিমুক্ত শাসন ব্যবস্থা রাজ্যের প্রতিষ্ঠা সমস্ত ক্যাম্পস সামনে এবং সমস্ত ইউথ ফুটফল থাকা জায়গা মানকরে যেভাবে ভাবে যুবমোর্চা সদস্যতা করব যেথিরে দুর্গাপূজা পণ্ডাল মধ্য ইনক্লুডেড রহ।